মধ্য রমজানে রাজধানী ইফতারের বাজারগুলোতে বেড়েছে বেচাকেনা। ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা পেঁয়াজু বেগুনির পাশাপাশি মুখরোচক সামগ্রীর চাহিদা বেশি, তবে বিক্রেতারা বলছেন রেস্টুরেন্টে বসে ইফতার করছেন না ক্রেতারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রমজানে ইফতারে নানা মুখরোচক খাবারের বর্ষা সাজিয়ে বসেছে গুলশানের রেস্টুরেন্ট ও ইফতারের দোকানগুলো। সেখানে সাধারণ ইফতারের পাশাপাশি বিক্রি হচ্ছে নানা মুখরোচক ইফতার সামগ্রী। বাহারি নাম ও স্বাদের খাবার কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে এবছর ইফতারের দাম তুলনামূলক বেশি বলে মন্তব্য করেন অনেকে। দাম অনেকটা বেশি, ক্ষমতার বাইরে হয়ে যায় আর কি সবকিছু। বাসায় ইফতার করা হয় না, রেগুলার অফিসে করা হয়, তো অফিসের খাবারই টুকটাক এই বাইরের খাবারই খাওয়া হয়। ব্যবসায়ীরা বলেছেন ইফতারের পার্সেল ও অর্ডার বেশি হলেও রেস্টুরেন্টে বসে ইফতার করা মানুষের সংখ্যা কমেছে। যে ইফতারটা আমাদের রেস্টুরেন্টে হতো সেই জিনিসটা এখন তারা করতেছে কি, পার্সেল নিয়ে যাচ্ছে, টেক অ্যাওয়ে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি তারা ঘরে বসে আমাদেরকে অর্ডার করে সেই জিনিসটা ওনারা নিয়ে যাচ্ছে। যত সচরাচর অন্যান্য বছরের মতো আমাদের এখানে ততটা গেস্ট আসতেছে না। এখানে আমরা আগের দামই নিচ্ছি, আমাদের দামটা ওইরকম বৃদ্ধি করিয়ে নেই। আর জিনিসপত্র দ্রব্যমূল্যের অন্যান্য মাসের চেয়ে এই মাসে তো অনেকটাই বেড়ে যায়, সে কারণে হয়তো এটা ইমপ্যাক্ট করতে পারে। বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর রাজধানীর রেস্টুরেন্টগুলোতে বেচাকেনা আগের চেয়ে কমেছে বলে জানান ব্যবসায়ীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।